আপনারা জানেন যে এখন পৃথিবীতে একটা নতুন আলোড়ন সৃষ্টিকারী দিক আসছে, যে একজন মানুষকে দিনে কমপক্ষে সাত ধরনের সাত রঙের শাকসবজি ফলমূল মশলা খেতেই হবে। আমাদের এই মানব দেহে প্রতিদিন সাতটি রঙের খেলা হয়। আমাদের রক্তের একটা রং আছে, আমাদের মাংসের একটা রং আছে, আমাদের চোখের নাকের মুখের একটা রং আছে, আমাদের সারা শরীরের নিজস্ব একটা রং আছে। এই সাতটা রং দিয়ে মানব দেহ গঠিত হয়েছে। তো এই সাতটা রঙের খাবার আপনি খেতে পারেন সহজেই। আপনি যদি আপনার খাবারের ভিতরে প্রতিদিন 200 গ্রাম সালাদ রাখেন, এই 200 গ্রাম সালাদকে কিছু শসা রাখলেন, কিছু পেঁপে রাখলেন, কিছু মিষ্টি কুমড়া এটার ভিতরে রাখলেন, এটার ভিতরে রাখলেন গাজর, এটার মধ্যে রাখলেন বিট, এটার মধ্যে রাখলেন বাঁধাকপি, এটার মধ্যে রাখলেন ফুলকপি, এটার মধ্যে আপনি কিছুটা পালং শাক দিতে পারবেন, কিছুটা অলিভ অয়েল আপনাকে সালাতে দিতেই হবে। কারণ অলিভ অয়েল একমাত্র খাবার যিনি হজমকারক এবং আপনার স্টুলকে ক্লিয়ার করার জন্য, আপনার বৃহদন্ত ক্ষুদ্রন্ত যে 21 ফিট আছে এটাকে ওয়াশ করার জন্য একটা ওয়াশিং মেটেরিয়ালস হিসাবে ইনসাইডে কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের মুখ থেকে রেকটাম পর্যন্ত ক্লিন করার জন্য প্রতিদিন এখন সারা বিশ্বে অলিভ অয়েল আপনাকে খেতেই হবে, দধি আপনাকে খেতেই হবে। রংধেরু কালারের খাবার, বিভিন্ন ফল ফুল মশলা শাক সবজি, যেরকম হলুদ হলুদ রং, মরিচ লাল রং, আবার কাঁচা মরিচ সবুজ রং, সাতটা রঙের মিশ্রণ করাটা আমাদের জন্য খুব কঠিন।